বিসিবির সাথে আজকে বৈঠক শেষে মাশরাফি মুর্তজা জানিয়ে দিয়েছেন তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ টিম। এখনও স্কোয়াড প্রকাশিত না হলে মাশরাফি এই ব্যাপারটা জানিয়ে দিয়েছেন তার আগেই। আজকের বৈঠকে এই সিদ্ধান্তটাই নেওয়া হয়েছে, বিশ্বকাপে ফিট না থাকার কারণে বাদ দেওয়া হয়েছে তাকে। তামিমের ইঞ্জুরির কথা সবারই জানা, আর ওই ইঞ্জুরির জন্যই আনফিট তিনি। তাকে রিপ্লেস করা হবে 100% ফিট কোনো ওপেনারকে দিয়ে। তামিম ইকবাল মিস করে বসলো তার কেরিয়ারের সর্বশেষ বিশ্বকাপটি, হয়তো এরপর আর কোনো বিশ্বকাপে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। মাশরাফি বিসিবির সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড। প্রিয় দর্শক, তামিম ইকবালের বিশ্বকাপ স্কোয়াডে না থাকার বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।